হাই ফ্রেন্ডস, অপর্ণা ব্লগে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, একদম পুকুর থেকে ধরে আনা হয়েছে জ্যান্ত মাছ, আমার ভাগ্নেদের পুকুর, অর্থাৎ আমরা এসে গেছি বর্ণনাদের বাড়ি। তো দেখো, জ্যান্ত মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে, কেটে ভেজেও নিয়েছি, ঠিক আছে, লাল লাল করে। কিছু অনেক মাছ ছিল, কিছু মাছ সবাই মিলে ভাজা খেয়েছে, আমাকে মাছ কাটতে হয়নি। তার কারণ আমি তখন অস্মিতাকে ঘুম পাড়াচ্ছিলাম, আমার ছোট ননদ আরও দুটো যা, ওরা মাছ কেটে দিয়েছে, তো আমাকে রান্না করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা যারা করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও। তো যাই হোক, দেখো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি কটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে, ঠিক আছে। তো দেখো, আর আমরা এসেছি বড়ননদের বাড়ি, বড়ননদের বাড়ির পাশে মেলা হচ্ছে। তো এবার আমি ফোড়নে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, অর্থাৎ পেঁয়াজটাকে একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেবো। আমি মাছের ঝোলটা করব শুধুমাত্র আদা এবং জিরে বাটা দিয়ে। তো আদা এবং জিরে বাটাটা আমি আগেই করে নিয়েছিলাম। তো দেখো, আদা এবং জিরে বাটাটা আমি অ্যাড করলাম। এবার আর একটু সময় কিন্তু আমি কষিয়ে নেব, ঠিক আছে। তো তোমরা কারা কারা মাছ খেতে ভালোবাসো, মাছ ভাজা আর মাছের ঝাল, তো অনেকেই আছে মাছ প্রেমী, তো তারা কিন্তু এরম করে রান্না করে খেতেই পারো। অনেকে পেঁয়াজ ভাজাটা নাও অ্যাড করতে পারে, কিন্তু করে দেখো, এটাও কিন্তু খুব টেস্টি হয়। তো যাই হোক, আমি এবার একটু পেঁয়াজ কুচিটাও একসঙ্গে আর একটু কষিয়ে নেব মশলাটা। তো দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। তো আমরা মেলাতে এসেছি আর কয়েকদিন থাকবো এখানে, তারপরে বাড়ি ফিরবো। বর্ণনদের নতুন পুকুর, তো সেই মাছ। তো যাই হোক, দেখো এবার আমি অ্যাড করলাম জল। তো একটু জল দিয়ে দেওয়ার পরে দেখো, জলটা একদম ফুটছে, খুব সুন্দর ফুটতে শুরু করেছে। তো কিছুক্ষণ পর আমি মাছগুলোকে অ্যাড করব। অনেক মাছ ধরা হয়েছিল, নতুন পুকুর, ফার্স্ট টাইম মাছ ধরা হলো। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হ্যাঁ, আর আমি পরিমাণ মতন হলুদও দিয়ে দিয়েছি। দেখো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা কিন্তু খুব ভালো সানরাইজের। আর মানে তুমি যদি প্রথমের দিকে দেখো যে হলুদটা হয়নি, তুমি পরে একটু হালকা একটু দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এবার দেখো আমি মাছগুলোকে অ্যাড করছি। কাতলা মাছের মাছগুলো এখনও অনেকটা বড় হয়নি, তো আমরা এসছি জন্য পুকুর থেকে ফার্স্ট টাইম মাছ ধরা হয়েছে। তো যাই হোক, দেখো আমি এবার মাছগুলোকে অ্যাড করছি, ঝোলে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা ভালোবাসো এরকম, অ্যাকচুয়ালি এই ধরনের মাছগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকার। তার কারণ যে বড় বড় মাছগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট হয়, আর এই মাছগুলো কিন্তু ছোট হলেও নিজের পুকুরের, আর সেই কারণে খুব টেস্টিও হবে আর উপকারিতাও অনেক বেশি। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে আমি দেখো বেটে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ওয়ান স্পুন গরম মশলার গুঁড়ো। অনেকগুলো মাছ, তার কারণ অনেকে খাবে আজকে, আমার দুটো যা আছে, ননদিনীরা আছে, তারপরে ঠাকুরপোরা আছে, তাদের ছেলে মেয়েরা আছে, আমরা আছি সবাই, তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো দেখো, সেই কারণে মাছের ঝালটাও অনেকটা বেশি। তো দেখো, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর একটু বাদেই আমি এটাকে নামিয়ে নেব। আমি গরম মশলাটাকেও কিন্তু দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গরম গরম ভাতে কিন্তু খুব খেতে টেস্ট লাগবে।
তো তোমরাও কিন্তু এরম করে অবশ্যই বাড়িতে বানিও এবং কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। তো দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি, আমি এক্ষুনি নামিয়ে নেব। এখানে আমরা মেলায় যাব, ঘুরবো, অনেক আনন্দ করব যেহেতু অনেক লোক। তো দেখো আমি এবার মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। সবাই বলছিল খুব সুন্দর খেতে হয়ে মানে হবে, দেখেই সবার এরম মনে হচ্ছিল। তো তোমরা অবশ্যই এইভাবে মাছের ঝোল বানিয়ে খেও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের মতো সবাইকে টাটা, বাই।